আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার প্রিয় সহকর্মী বৃন্দ, প্রিয় অভিভাবক বৃন্দ, প্রিয় ফেসবুক বন্ধুরা এবং এই চ্যানেলে যারা আছো, সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী শিক্ষক। আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, ওয়েবে নিরাপদ থাকা। এই বিষয়টাকে সামনে রেখে আজকে আলোচনা করব। আশা করি তোমরা আজকের এই ক্লাসটি খুবই মনোযোগ সহকারে দেখবে, মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমরা অনেক তথ্য জানতে পারবা। যদি তোমরা টেনে টেনে দেখো বা ভিডিওটা অর্ধেকত করে দেখো, তাহলে আজকের বিষয়টা সম্পর্কে তোমাদের জানা হবে না বা তোমরা বুঝতে কষ্ট হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যে চারটি ছবি দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা তালা মারা হচ্ছে, এখানে আমরা তালা দিয়ে ঢুকতেছি, হ্যাঁ এখানে তালা ছাবি, তাহলে এটা দিয়ে আমরা যেটা বুঝতে পারছি, ইন্টারনেট ব্যবহারে নিরাপদ থাকা, যেটা হচ্ছে যেটা আমরা ইন্টারনেট ব্যবহার করি, বিভিন্ন ওয়েবসাইটে যাই, আমাদের ইউটিউব, তারপরে হচ্ছে ফেসবুক, টুইটার, এগুলো আমরা ব্যবহার করি, ওখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের নিরাপদ থাকতে হয়, পর্যাপ্ত পরিমাণে আমাদের পাসওয়ার্ড গুলো মজবুত থাকতে হয়। কিন্তু এটার কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যায়, আমাদের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যায়, তারপরে যায় তোমার ইউটিউব গুলো হ্যাক হয়ে যায়, এগুলো সমস্যা। এই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টা নিয়ে ওয়েবে নিরাপদ থাকা, কিভাবে তুমি ওয়েবে ব্যবহার করবা, বিভিন্ন ওয়েবসাইটে ঢুকবা, ফেসবুক ব্যবহার করবা, এই বিষয়গুলো কিভাবে হবে, কিভাবে তুমি এটাকে নিরাপদ থাকবে যাতে সমস্যা না হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে তিনটা বিষয়কে সামনে রেখে আজকে তোমাদেরকে জানার চেষ্টা করাবো, আমি জানার চেষ্টা করব, তথ্য শেয়ার করব। ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্র সমূহ বর্ণনা করতে পারবে তোমরা, সাধারণ সাইটে নিরাপদ থাকার পদ্ধতিগুলো বর্ণনা করতে পারবে, সতর্কতা মেনে সামাজিক যোগাযোগ ও অন্যান্য সাইট ব্যবহার করতে পারবে। এই বিষয়গুলো তিনটা বিষয়কে সামনে রেখে আজকে তোমাদের সাথে খুবই চমৎকার ভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। ওয়েবে নিরাপদ থাকা, দেখো এটা হচ্ছে একটা ফেসবুক, এটা হচ্ছে সেফ ব্রাউজিং, এগুলো আমাদের খেয়াল করতে হবে। দেখো একটু করে, সেটা হচ্ছে অনলাইন ব্যবহারকারী যে সমস্ত ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করে, সেই সমস্ত সাইটগুলোকে অন্যের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে ব্যবস্থা গ্রহণ করে তাকে ওয়েব নিরাপদ থাকা বোঝায়। এটার অর্থ হচ্ছে আমি যে ফেসবুক ব্যবহার করি, আমি ইউটিউব ব্যবহার করি বা অন্য অন্য যে সামাজিক সাইটগুলো আমি ইউজ করি, এই সাইটগুলো যাতে অন্য কেউ আমার অনুপস্থিতিতে ঢুকতে না পারে বা আমার তাদের কন্ট্রোলে নিয়ে যেতে না পারে, এই বিভিন্ন সিস্টেমগুলো বা কৌশলগুলো থেকে রক্ষা পাওয়া যায়, সেটা হচ্ছে ওয়েবে নিরাপদ থাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যখন কোনো কম্পিউটার মোবাইল ডিভাইস অনলাইনে যুক্ত থাকে তখন কি হয়, যখন আমরা কখনো আমাদের মোবাইল কখনো কম্পিউটার আমরা যে অনলাইনে যুক্ত থাকি, এটা আসলে কি হয়, তখন এর নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়, এটা তখন একটা নিরাপত্তা সমস্যা হয়ে যায়, এটা একটা বিপদ থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ঝুঁকি কমাতে কি গ্রহণ করা প্রয়োজন। মনে করো আমার তোমাদেরকে আজকে যেটা আমি দেখতেছি, তোমরা যে আমার চ্যানেলের মাধ্যমে ইউটিউবের যে ক্লাসগুলো দেখতেছ, এই ইউটিউব যাতে অন্য নিয়ে যেতে না পারে, হ্যাক করতে না পারে, এটার জন্য আমার কি গ্রহণ করা প্রয়োজন, আমার ফেসবুক, আমার অন্য অন্য যে ডিভাইসগুলো যাতে আমি নিজে ব্যবহার করতে পারি, এটার জন্য আমাদের কি করা প্রয়োজন, সেটা হচ্ছে সতর্কতা এবং বিশেষ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, অবশ্যই এটা তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের অনেক কিছু শেয়ার, অনেক কিছু তথ্য জানা হয়ে যাবে। যদি সতর্কতা বা বিশেষ ব্যবস্থা গ্রহণ না করা হয় তখন কি হতে পারে, তবে আমাদের ব্যবহৃত সাইটগুলোর অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। তাহলে আমরা যে অ্যাকাউন্টগুলো ব্যবহার করি, যদি আমরা নিরাপত্তা ব্যবহার না করি, নিরাপত্তা আমাদের সতর্কতা যদি অবলম্বন না করি, তাহলে আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হতে পারে। অ্যাকাউন্ট হ্যাক হলে কি হতে পারে একটু খেয়াল করো, আমাদের অনেক প্রয়োজনীয় মেইল হারিয়ে যেতে পারে, আমার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড যদি কেউ জেনে যায় বা আমার ইমেলে যদি কেউ ঢুকে, তাহলে আমার যে ইমেলের, আমার যে ইনবক্সের, আমার ইমেলের যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এগুলো হারিয়ে যেতে পারে, এবং আমার মেল দিয়ে অন্য কাউকে বিভিন্ন দেশ বিরোধী, সমাজ বিরোধী কোনো ব্যক্তির বিরুদ্ধে
বা কোন সমাজের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক সাম্প্রদায়িক কোনো তথ্য শেয়ার করতে পারে, তখন সেটা আমার জন্য বিপদ হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমার বর্তমানে এটি খুবই সেন্সিটিভ একটা বিষয়, এই বিষয়গুলো আমাদের নজরে রাখতে হবে। আমার ডিভাইস, আমার মোবাইল, আমার এগুলো যাতে কেউ তথ্য হ্যাক করতে না পারে, তথ্য নিয়ে যেতে না পারে, তারা তাদের কন্ট্রোলে নিয়ে যেতে না পারে, এই বিষয়গুলো আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কম্পিউটার বা মোবাইল ডিভাইস অনলাইনে যুক্ত থাকায় কী ধরনের সমস্যা হতে পারে তা উল্লেখ করে একটি পোস্টার ডিজাইন করো। এটা তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, এই প্রশ্নটির আলোকে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করবে। ওয়েবে নিরাপদ থাকার উপায়, প্রশ্ন হচ্ছে কিভাবে ওয়েবে নিরাপদ থাকা যায় বলো তুমি মনে করো। ওয়েবে নিরাপদ থাকা সাধারণ ও মেল সাইট, সামাজিক যোগাযোগ সাইট, মনে করো যে যে সাইটগুলো আমরা ব্যবহার করি, বিশেষ করে সামাজিক ফেসবুক, টুইটার, হ্যাঁ, ইউটিউব, এগুলো আমরা আমাদের মোবাইল যাতে অন্য কারো হাতে না যায়, বা আমার যে পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ডগুলো খুবই শক্তিশালী পাসওয়ার্ড হবে, কেউ যাতে অনুমান করতে না পারে, কেউ যাতে বুঝতে না পারে, এই বিষয়গুলো আমাদের সতর্কতা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তাহলে অনলাইনে নিরাপদ থাকতে গেলে, বিভিন্ন ওয়েবসাইটগুলো নিরাপদ রাখতে গেলে তাহলে কিছু কিছু নিয়ম কানুন তোমাকে মেনে চলতে হবে। যেমন হচ্ছে সফটওয়্যার হালনাগাদ রাখুন, ভাইরাস যুক্ত ওয়েবসাইট বা অযাচিত মেল এড়িয়ে যান, প্রাইভেসি সেটিং ব্যবহার করুন, তারপর পাসওয়ার্ডের বাইরেও ভাবুন, ইমেলের নিরাপত্তা সেটিং উন্নত করুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইমেলের ভিতরে আমরা টু স্টেপ ভেরিফিকেশন যে সিস্টেমটা যদি আমরা চালু করি, তাহলে তোমার মেইলে যদি ঢুকে কেউ যদি তোমার নাম্বার পাসওয়ার্ড হ্যাক করে ঢুকে, তাহলে সে কাজ করতে পারবে না, কারণ তার মোবাইলে ওই মেইলের ভিতরে যে মোবাইলটা দেওয়া আছে ওই মোবাইলে একটা মেসেজ যাবে বা একটা কোড নাম্বার যাবে, পিন নাম্বার যাবে, ওই পিন নাম্বার না হলে সে ঢুকতে পারবে না। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। তারপরে তোমার ফেসবুকে যখন তুমি টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখবে তোমার মেইলকে বা তোমার মোবাইলে, তখন ওই তোমার ফেসবুক হ্যাক করতে গেলেই ওখানে একটা পিন কোড চাইবে, এই পিন কোডের কারণেও কি হতে পারে তোমার ফেসবুক সেফ থাকতে পারে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো কিছু বিষয় বিস্তারিত একটু জানবো। সামাজিক সাইট, বর্তমানে অনেকে সামাজিক যোগাযোগ সাইটে নিজের ব্যক্তিগত তথ্য রেখে দেন, ব্যক্তিগত ছবিও অনেকে শেয়ার করে থাকে, ফলে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ জেনে ফেললে তাতে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এক্ষেত্রে ইমেল সাইটে যে সকল নিরাপত্তার কথা উল্লেখ করা হয়েছে তার মতো অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এছাড়া সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারের সময় নিম্নোক্ত সতর্কতা মেনে চলা প্রয়োজন। কাউকে বন্ধু বানানোর আগে তার সম্পর্কে নিশ্চিত হওয়া, বাস্তব জীবনে যে তোমার বন্ধু হওয়ার যোগ্য নয় তাকে বন্ধু না করা, অপরিচিত কাউকে বন্ধু বানানোর সময় তার পরিচয় সম্পর্কে সম্যক ভাবে নিশ্চিত হওয়া, এজন্য তার প্রোফাইল দেখা, পারিবারিক বন্ধুদের মধ্যে কেউ তোমার পরিচিত কিনা সেই বিষয়ে দেখে নেওয়া নিশ্চিত হওয়া প্রয়োজন। খুবই ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ করা থেকে বিরত থাকা, মোবাইল, ফেসবুক, ইমেল ব্যবহার করার পর প্রতিবার লগ আউট করা, স্কুল সাইবার ক্যাফেতে ইন্টারনেট ব্যবহার করার পর সাইন আউট করা, তারপর হচ্ছে বন্ধুর বা পরিচিত কারো মোবাইল কম্পিউটার ব্যবহারের সময় সতর্কতা থাকা, এবং কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহারের অনুরোধ এলে নিশ্চিত না হয়ে তাতে ক্লিক না করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করেছি, বিশেষ করে তোমাকে তোমার ইমেলে, তোমার ফেসবুকে তোমাকে বিভিন্ন প্লাবন দেখিয়ে বিভিন্ন মেসেজ পাঠানো হয় বা তোমাকে কোনো অ্যাপ্লিকেশন দেওয়া হয়, সফটওয়্যার দেওয়া হয়, এই সফটওয়্যারটা খুবই ভালো, চমৎকার, এটা দেখো, হ্যাঁ, এইসব বিষয়ে তোমাকে বিভিন্ন প্লাবনও দেখাতে পারে। তো এগুলো নিশ্চিত না হয়ে তুমি ওখানে ক্লিক করবে না বা ওটা দেখবে না, এভাবে তুমি তোমার মোবাইল, তোমার ওয়েবসাইটগুলো
তোমার ইউটিউব এবং তোমার ফেসবুক অন্যান্য সাইটগুলো হ্যাক হয়ে যেতে পারে। সাধারণ ও ইমেল সাইট, সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা। পাসওয়ার্ডটা আমরা এমনভাবে ব্যবহার করব আমার বন্ধু বান্ধবদের ভিতরেও যাতে কেউ এটা অনুমান করতে না পারে। যেমন আমরা বলতে পারি সংখ্যা দেব, কোনো সিম্বল ব্যবহার করব, তারপরে নাম ব্যবহার করব, তারপরে বাংলা ইংরেজি ব্যবহার করব, এভাবে মিল করে সর্বনিম্ন 8টা সংখ্যার ভিতরে বা 8টা অক্ষর দিয়ে যদি তুমি পাসওয়ার্ড তৈরি করো তাহলে কি হবে, এটা কেউ অনুমান করতে পারবে না। আর নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করবে, একটা পাসওয়ার্ড থাকলো এটা আজীবন থেকে গেল না, মাঝে মাঝে এটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। সাধারণ ও অন্যান্য সাইট, দ্বিতীয় স্তর ভেরিফিকেশন ব্যবস্থা ব্যবহার করা। এর আগে একটু করে এই কথাটা বলেছিলাম, ইমেলে তুমি যখন ইমেল ব্যবহার করবে, ফেসবুক ব্যবহার করবে, তখন ওখানে টু স্টেপ বা দ্বিতীয় স্তর ভেরিফিকেশন ব্যবহার করো, যার কারণে কেউ ইচ্ছা করলেও তোমার সাইটে প্রবেশ করতে পারবে না। কারণ ওখানে এই যে একটা কোড নাম্বার চাইবে, এই কোড নাম্বারের কারণে সে ঢুকতে পারবে না। এই জন্য মোবাইল নাম্বারটা হচ্ছে তোমার মোবাইল, ওখানে একটা নাম্বার যাবে, ওই নাম্বার অনুযায়ী ওখানে এই পিন কোডটা দিতে হবে, না হলে এটা হবে না। সাইবার ক্যাফে কম্পিউটার ব্যবহার, শেষে অ্যাকাউন্ট থেকে লগ আউট করা। আমাদের শিক্ষার্থীরা অনেক সময় আমরা কম্পিউটার ল্যাবে আমরা ব্যবহার করি, সিক্স এর ছেলেরা আসে, সেভেন এর ছেলেরা আসে, নাইন টেনের ছেলেরা আসে, তারপরে আমরা বিভিন্ন সাইবার ক্যাফে বিভিন্ন কম্পিউটার দোকানেও আমরা কাজ করে থাকি, তখন অনলাইন ব্যবহার করে থাকি, আমরা ফেসবুকে টেবে টুইটারে যাই এবং বিভিন্ন ইউটিউবে যাই, তখন ওখানে যে পাসওয়ার্ড দিয়ে ওখান থেকে আমাকে লগ আউট দিয়ে বেরিয়ে আসতে হয়, না হলে আমার ওই পাসওয়ার্ডটা ওখানে থেকে যাবে, তখন অন্য যে কেউ সহজে এখানে ঢুকে যেতে পারে। সামাজিক যোগাযোগ সাইট, আসলে এখানে একটু ভুল হয়েছে, সরি। কাউকে বন্ধু বানানোর আগে তার সম্পর্কে নিশ্চিত হওয়া, খুবই ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ করা থেকে বিরত থাকা। আমরা এখন এমন একটা অবস্থায় এসে গেছি, আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করতেছি, প্রতিটা মুহূর্তের ছবি এবং ভিডিও আমরা আমাদের ফেসবুকে আপলোড করে থাকি। এইসব তথ্য, একান্ত ব্যক্তিগত তথ্য বা ছবি, এগুলো আমরা ব্যবহার থেকে বিরত থাকব। সামাজিক যোগাযোগ সাইট, মোবাইলে ফেসবুক ব্যবহারের পর লগ আউট করা, একটু আগে আলোচনা করেছি এটা। ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহারের অনুরোধ এলে নিশ্চিত হয়ে ক্লিক করা, ওই যেটা বললাম তোমাকে এমন কিছু প্রবণ দেখা দিল, এমন কিছু অ্যাপ্লিকেশন দিল যেটাতে তুমি যদি না বুঝে শুনে ক্লিক করে থাকো তাহলে তোমার ইমেল হ্যাক হয়ে গেছে, এটা বুঝতে হবে আমাদেরকে। বয়স উপযোগী সাইট, বয়স উপযোগী সাইট ব্যবহার করতে হবে। তুমি তোমার যে বয়স বা তোমার যে সময় তুমি 19-এ পড়ো, তাহলে তোমাকে ওই সাইটগুলো দেখতে হবে, ওই ওয়েবসাইটগুলোতে গিয়ে তুমি তোমার শিক্ষা সংক্রান্ত যে ওয়েবসাইট এগুলো তুমি ব্যবহার করবে, কারণ তোমার বয়স। তুমি যারা বয়স্ক, যারা অন্য অন্য সাইট দেখতে চায় তারা থাকবে, কিন্তু এমন কোনো সাইটে ঢুকা যাবে না যেটার জন্য তোমার পড়ালেখার ক্ষতি হবে, তোমার ব্যক্তিগত সমস্যা হবে, শারীরিক সমস্যা হবে, এই বিষয়গুলো এমন ধরনের ওয়েবসাইট আমরা দেখব না। কিভাবে সামাজিক যোগাযোগ সাইটে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা যায় তা বর্ণনা করো, এটা থাকলো তোমাদের প্রশ্ন। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি, আলোচনার আলোকে তুমি এই প্রশ্নগুলোর উত্তর সহজে দিতে পারবে। যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আরো কিছু প্রশ্ন তোমাদের জানানোর জন্য আসলে প্রশ্নগুলো রেডি করেছি। ওয়েবে নিরাপদ থাকা বলতে কি বোঝায়, সাধারণ ইমেল সাইটে নিরাপত্তার প্রয়োজন কেন, সাইবার ক্যাফে কম্পিউটার ব্যবহারের পর কি করা প্রয়োজন, ওয়েবে নিরাপদ থাকার কয়টি সাইট বর্ণিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাশাপাশি তোমাদের একটি বাড়ির কাজও আমি দিয়ে দিচ্ছি, এটাও তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এবং প্রশ্নটি নোট করে রাখো, এটা প্রশ্ন উত্তর লেখার জন্য তোমরা চেষ্টা করবে। তুমি বিভিন্ন প্রয়োজনে সাধারণত কি কি ধরনের ওয়েবসাইট ব্যবহার করো তার একটি তালিকা তৈরি করে আনবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি তোমার এই বয়সে তুমি কি কি ওয়েবসাইটে ঢুকো, কি কি ওয়েবসাইটগুলো ব্যবহার করো, তুমি একটু নিজেরা তালিকা করো। তালিকা করলে বোঝা যাবে কোন ওয়েবসাইটটা তোমার জন্য উপযোগী, কোনটি উপযোগী নয়, কি ওয়েবসাইট দেখতে তোমার জন্য ভালো হবে, পড়ালেখার জন্য ভালো হবে, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। পরিশেষে আজকের ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ক্লাসটি ধৈর্য সহকারে দেখেছো, শুনেছো, সেজন্য তোমাদের সবাইকে
ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার অন্য অন্য আইসিটি ক্লাস 9-10 এর অনেকগুলো আইসিটি ক্লাস ইতিমধ্যে আমি তৈরি করেছি তোমাদের জন্য। ওই ক্লাসগুলো তোমরা দেখবা, ভালো মন্দ কমেন্টস করবা, ভালো লাগলে কি সংশোধন করা যায় বা আরো কি পরিবর্তন করা যায়, কেমন লেগেছে এই বিষয়গুলা তুমি আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে দিবে, এবং যারা নতুন এসেছো আমার এই চ্যানেলে তারাও সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটি, পরবর্তী ক্লাসগুলো যাতে তোমরা দেখতে পারো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো।